যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্র দলের আহ্বায়ক কমিটি গঠনে অর্থবাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্র দলের এক অংশ। সীমান্ত প্রেস ক্লাবে বেনাপোল নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আল মামুন বাবলু লিখিত বক্তব্যে বলেন, যশোর জেলা ছাত্র দলের কতিপয় নেতা টাকার বিনিময়ে কেন্দ্রের নেতাদের ভুল বুঝিয়ে কমিটি গঠন করেছে, অতি বিলম্বে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন কমিটি দাবির জানান। যশোর জেলা শাখার ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক ইমদাদুল হক ইমদা জানান, দলের গঠনতন্ত্র অনুসারে কোনো চাকরিজীবী ছাত্রদল করতে পারবে না, তাই আমরা নতুন কমিটির আহ্বান জানিয়েছি। চাকরিজীবীদের কোন স্থান নাই ছাত্রদের ছাত্রদল করার, আমাদের গণতন্ত্রে আছে, সেই অনুযায়ী এরা গণতন্ত্র বিরোধী হয়েছে। এই জন্য আমরা চাচ্ছি যারা ছাত্র প্রকৃত ছাত্র তাদের দিয়ে এই ছাত্রদলের কমিটিকে পুনরায় বিবেচনা করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ রাখছি। এদিকে যশোর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান বলেন, ত্যাগী নেতাদের কমিটিতে না দিয়ে বিবাহিতদের কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে। বিগত দিন যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে আন্দোলন করেছে তাদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদেরকে পদে রাখা হয়নি। আমাদের এখানে অনেক যারা ছাত্র দলের সাংগঠনিক বিরোধী অনেক আছে বিবাহিত, তাদেরকে এই কমিটির স্থান দেওয়া হয়েছে। আমাদের দাবি যারা আন্দোলন সংগ্রাম করছে, যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের যেরকম আমাদের মইনুল সাগর, তাকে এই কমিটিতে মানে যোগ্য স্থান দেওয়া হয়নি। এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক ইমদাদুল হক ইমদা, উপজেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফারুক হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রিপন সহ আরও অনেকে।